হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড এর উপরে ট্যাক্স রাইটের ক্লাস নিয়েছি আইএফআর ক্লাসটা ইনফ্যাক্ট যে ক্লাসটা আজকে আমি নিচ্ছি এটি গত সপ্তাহে আমার নেওয়ার ইচ্ছা ছিল বাট আনফর্চুনেটলি আমার বাসায় পার্সোনাল গেস্ট আপনারা তো বুঝতেই পারেন ফ্রাইডে আর আমি যেহেতু সোশ্যাল মানুষ অনেকের সাথে যোগাযোগ থাকে সবচেয়ে বেশি ফলে আমি হঠাৎ করে পরে স্বামী সাহেবকে গেস্ট করলাম তাকেও জাস্ট আধা ঘন্টা রিকোয়েস্টে ক্লাসটা হয়েছে বাট আমার মাথায় আছে যে স্বামীম যাই নিয়েছে না কেন অন্য বেস্ট টিচাররা তো আমাদের নিবেই আইএফআরএস এর ক্লাসগুলো মূলত রহমান রহমান হকে চার্ট অ্যাকাউন্টেন্ট তারপর হচ্ছে যে হুদা বাসির বাংলাদেশের বেস্ট আইএফআরএস যারা এক্সপার্ট তাদের হয় আর আমিও কিছু ক্লাস নিব সো আজকে যেটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব সেটি হচ্ছে আইএফআরএসের আমরা কিন্তু আইএফআরএসআইএস এগুলো নিয়ে লেখাপড়া করি এটা নিয়ে গবেষণা করি বাট আমাদের কিছু বেসিক ইনফরমেশন দরকার যে কারণে আজকের সেশনটা ইজ ভেরি ইন্টারেস্টিং এবং আমি শিওর যে এই তথ্যগুলো আপনারা যখন জানবেন তখন আপনাদের নলেজ বেসডটা ডিফারেন্ট হবে আজকে আমরা ডিসকাস করব হচ্ছে যে সারা পৃথিবীতে আইএফআরএসের ব্যাকগ্রাউন্ডটা কি কোথায় কীরকমভাবে আইএফআরএসের অ্যাপ্লাই হচ্ছে গ্লোবাল প্র্যাকটিসটা কি বাংলাদেশ প্র্যাকটিসটা কি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমরা অনেকে আইএস আইএফআরএস খুব ভালো করে জানি কিন্তু আইএফআরএস এর যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটি নিয়ে খুব একটা আমাদের গবেষণা বা জানা হয় না সো টুডে আই উইল আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ দ্য গ্লোবাল আইএফআরএস এর প্র্যাকটিসেস ইন অ্যাজ ওয়েল অ্যাজ ইন বাংলাদেশ এন্ড অবভিয়াসলি সেকেন্ড পার্ট এ আমি হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যেটি হচ্ছে সেই উনিশশো সাল থেকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা হচ্ছিল বাট আনফরচুনেটলি উনিশশো সাল পর্যন্ত কোনো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হয় নাই উননব্বই সালে পার্সিয়াল শুরু হয় এরপরে এটি ইনকমপ্লিট নেচারের ছিল দুই সালে আপনার আমেরিকান স্ট্যান্ডার্ড মানে মানে আই মিন আমেরিকানি হ্যাঁ এবং মানে আমাদের আইএসসি তখন তো আইএসসি ছিল না আইএসবি আইএসবি এবং এফ দুজন জয়েন্ট প্রজেক্ট শুরু করে দুই সাল থেকে দুই হাজার দশে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আসে কিন্তু সেটি ইনকমপ্লিট ন্যাচারাল ছিল ফাইনালি আঠারো সালের মার্চে এসে কিন্তু আমরা দেখতে পারি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা চলে আসে সো আমাদের আজকে একটা ইন্টারেস্টিং ডিসকাশন যে ইন্ডিভিজুয়াল আইএফআরএস কি আইএফআরএস বেশি পাওয়ারফুল নাকি আপনার হচ্ছে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বেশি পাওয়ারফুল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি আই এস এর সাথে কি রিলেশনশিপ এই বেসিক ডিসকাশনগুলো গুলো করলো করব আমি শিওর যে এইটা আপনাদের নলেজ বেস কে অনেক দূর এগিয়ে নিবে আই এম আই এম রিয়েলি হোপফুল अबाउट दैट সো

টার্ম আপনারা খেয়াল করলেন হোয়াট ইজ জুরিসডিকশন জুরিসডিকশন হচ্ছে এলাকা এক একটা এলাকা যেমন বাংলাদেশ একটা ইটসেলফ একটা জুরিসডিকশন যে আইএফআরএস এর একটা এরিয়া একটা গ্লোবাল মানে ভিলেজের যে কান্ট্রি বাউন্ডারি সেই বাউন্ডারির ভিতরে বাংলাদেশ ইটসেলফ একটা জুরিসডিকশন তো এরকম করে সারা পৃথিবীতে এখানে যে তথ্য আপনারা দেখছেন যে একশো চুয়াল্লিশটা জুরিসডিকশন রিকোয়ার্স আইএফআরএস স্ট্যান্ডার্ড ফর অল অর মোস্ট কোম্পানিজ মানে বাংলাদেশেও কিন্তু আমি একটু বলে নেই আইএফআরএস কিন্তু সব কোম্পানির জন্য ম্যান্ডেটরি না अकॉर्डिंग টু দা মানে সরি ইন্টারনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হ্যাঁ ফাইনান্সিয়ালি সরি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল ইন বাংলাদেশ এফআরসি এফআরসি আপনারা কেউ কি এফআরসি সম্পর্কে আইডিয়া আছে এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া अबाउट এফআরসি কেউ একজন বলবেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কমিটি কাউন্সিল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এটা কি কেন হয়েছে বা ব্যাকগ্রাউন্ডটা কি আচ্ছা আমি বলছি সেটি হচ্ছে আমরা সারা পৃথিবীতে বাংলাদেশ কিন্তু এমন একটা কান্ট্রি যেখানে হচ্ছে যে চার্টার অ্যাকাউন্টেন্সি প্রফেশন ইজ ভেরি মাছ আই মিন এখানে রিগার্ডেড এখানে খুব বেশি একটা মানে সম্মানিত পেশা এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ কিন্তু বড় ধরনের কোনো প্রবলেম কখনোই হয় নাই যদিও ছোটখাটো কিছু বিষয় আসে কিছু প্র্যাকটিসে সব জায়গায় সারা পৃথিবীতে যেখানে সাদা আছে সেখানে কালো থাকবেই খুবই স্বাভাবিক বাট বাংলাদেশের কন্টেস্ট যদি বলি সি এ প্রফেশন ইজ মোস্টলি মানে ইথিক্যাল বেইস থেকে অনেকটাই সারা পৃথিবীর থেকে অনেক ভালো কারণ আমরা দেখি যে অ্যাকাউন্টিং রিপোর্টিং যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে হচ্ছে যে আমরা যে একটা বিজনেসে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে একটা বিজনেস বেসিকলি হচ্ছে যে তার পারফরমেন্সটা শো করে হচ্ছে ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট যেটা স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশন বা ইনকাম স্টেটমেন্ট আদার কম্পানি স্টেটমেন্ট এবং চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার বা ফাইন্যান্সিয়াল নোটস এই যে সেট অফ ফাইনান্সিয়াল স্টেটমেন্ট এই রিফ্লেকশনটা কিন্তু বিজনেসের এর পারফরমেন্স শো করে সো আমরা যেমনি কথা বলি যে আমি কথা বলছি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি আমি মোস্টলি মিক্স করছি ইংরেজি এবং বাংলা এবং ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইন্টারপ্রিয়েট ইন্টারপ্রিটেড ইন ইওর ল্যাঙ্গুয়েজ আপনি ইজিলি বুঝতে পারছেন এই কমিউনিকেশন প্রসেসে আমি কথা বলছি আপনারা একটা এখানে জুম এবং ইন্টারনেটের মাধ্যমে একটা ট্রান্সক্রিপ্ট হয়ে আমি এনকোড করছি ওখান থেকে ডিকোড করে আপনারা বুঝতে পারছেন সো সিমিলারলি একটা বিজনেসের রেজাল্ট বিজনেস ভালো করছে কি খারাপ করছে ইস মোস্টলি এই পারফরমেন্সটা পড়তে পারি হচ্ছে স্টেটমেন্ট স্টেটমেন্ট দেখে তৈরি যারা লোক তারা এবং কত তাদের ইথিক্যাল ব্যাকগ্রাউন্ড বলেন তাদের নর্মস বলেন তাদের ইথিক্স বলেন কতটা প্রয়োজন সো বাংলাদেশে চার্টার অ্যাকাউন্টেন্ট এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট মোস্টলি এর বাইরেও কিছু ফরেন প্রফেশনাল ডিগ্রি আছে লাইক এসিসি এন্ড আদার্স আছে বাট মোস্টলি গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টে মিনিস্ট্রি অফ কমার্স এর আন্ডারে দুটো অটোনমাস অ্যাকাউন্টিং বডি একটা হচ্ছে আইসিএমএ বি আইসিএ বি যেটি আইসিবি সবচেয়ে পুরনো এটি পেশা হিসেবে পৃথিবীর অ্যাকাউন্টিং প্রফেশনের সবচেয়ে পুরনোতম পেশার একটা এবং বাংলাদেশের আগেও সেই ব্রিটিশ আমল থেকেই হচ্ছে যে অ্যাকাউন্টেন্সি প্রফেশন হিসেবে চার্টার অ্যাকাউন্টার লিড দিচ্ছে এর বাইরে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রফেশন হিসেবে সিএম ইনস্টিটিউট আছে এর বাইরে আরেকটা ইনস্টিটিউট আছে যেটা চার্টার সেক্রেটারি এটা কোম্পানি সেক্রেটারিয়াল প্রফেশন নিয়ে কাজ করে যেটি বলছিলাম এই যে রিপোর্টিং করার কথা আমাদের দেশে কিন্তু অলরেডি এটা একটা বেস্ট প্র্যাকটিস ছিল বাট গ্লোবালি আমরা দেখি আথার অ্যান্ডারসন বা এনরন নামে একটা ঝামেলা হয় সেটা হচ্ছে একটা এনরন নামে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল প্রেজেন্টেশনে একটু আপনার ফিকটিশিয়াস অ্যাসেট তার মানে হচ্ছে যে অ্যাসেটটাকে একটু বাড়িয়ে দেখিয়ে ইনকাম একটু বাড়িয়ে দেখিয়ে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয় ফলে ওই লিস্টেড কোম্পানি ছিল এনরন তারা এটাকে এই দুই সালের দিকে ঘটনা তখন এটা স্টক মার্কেটে বাবল তৈরি হয় এবং এটা একটা বড় ধরনের স্টক মার্কেটে ডিবেগাল ঘটে একটা প্রবলেম হয় ফলে সারা পৃথিবীতে নড়ে চড়ে বসে যে অ্যাকাউন্টেন্টদের উপরে আমাদের এত আস্থা সো অ্যাকাউন্টিং প্রফেশন আর একটু কিভাবে স্ট্রেনদেন করা যায় আর একটু কিভাবে রেগুলেট করা যায় আর একটু কিভাবে একটা ইউনিফর্মিটি আনা যায় সেই সময় থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় রিপোর্টিং কাউন্সিল বা ওভারসাইড বডি তৈরি করা হয় বাংলাদেশেও এই ডিসকাশন চলে আসছে অনেক বছর ফাইনালি দুই হাজার পনেরো সালে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট আসে সেটার বেসিসে গত দুই দুই তিন বছর যাবত ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল তৈরি করা হয়েছে এবং রিপোর্টিং কাউন্সিল মূলত হচ্ছে চার্ট অ্যাকাউন্টেন্ট এবং কস্ট

চেষ্টা করছিলাম এই যে আহ যে রেগুলেটেড হওয়া তার জন্য কিন্তু একটা বড় উদ্যোগ হচ্ছে ল্যাঙ্গুয়েজ এক হবে এরকম বিভিন্ন জুরিসডিকশন আছে আমরা দেখেছি যে বাংলাদেশের কন্টেস্টে কিন্তু যারা হচ্ছে যে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি বলা হয় পাবলিক ইন্টারেস্ট এন্টিটি মানে হচ্ছে যারা হচ্ছে থার্ড সার্টেন লেভেলে লোন নেয় ব্যাংক লোন নিয়ে কাজ করে যাদের অ্যাসেট বেজ আছে ছোট একটা কোম্পানি চায়ের দোকানদার অথবা একটা মুদি দোকানদার একটা ছোট ফার্মেসি তাদের কিন্তু আইএফআরএস করার প্রয়োজন নেই কিন্তু সেখানেও একটা বিষয় আছে আমি আপনাদেরকে ডিসকাস করব আজকে নতুন একটা টার্ম আপনারা শিখেন সেটা হচ্ছে আইএফআরএস ফর এসএমই এসএমই মানে হচ্ছে কে বলতে আর নট ইজ এসএমই what is SME, what is SME? বাংলাদেশ ব্যাংকের সেখানে আমরা দেখতে পাই যে হচ্ছে যে পাঁচ টাকা থেকে শুরু করে দশ কোটি টাকা পর্যন্ত এটাকে স্মল এন্টারপ্রাইজ বলা হয় মানে পাঁচ টাকার নিচে হইলে আসলে তো বিজনেস হইতে পারে না পাঁচ টাকা থেকে দশ কোটি টাকা পর্যন্ত আপনার বলা হচ্ছে যে আপনার স্মল আপনারাইজেশন এরপরে দশ থেকে তিরিশ কোটি টাকা পর্যন্ত মিডিয়াম বলা হচ্ছে এবং তারপরে বলা হচ্ছে লার্জ অর্গানাইজেশন হ্যাঁ এসিবি ডেফিনেশন ইজ ডিফারেন্ট আমরা বিভিন্ন জায়গা থেকে এটা এটা একটা আলোচনার বিষয় বাট মোস্টলি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টে বলা আছে যে আপনার হচ্ছে যে যারা পাবলিক ইন্টারেস্ট এন্ট্রি পাবলিক ইন্টারেস্ট মানে হচ্ছে যে ব্যাংক লোন নিলে আপনার পাবলিক ইন্টারেস্ট এন্ট্রি হচ্ছে আর লিস্টেড কোম্পানি তো অবভিয়াসলি আপনার হচ্ছে মাস্ট হচ্ছে যে পাবলিক ইন্টারেস্ট এন্ট্রি সো আর যেখানে পাবলিক মানি ডিলিং থাকে দ্যাট ইজ অবভিয়াসলি পাবলিক ইন্টারেস্ট এন্ট্রি এবং এখানে ডেফিনিশন দেয়া আছে তারা কিন্তু আইএফআরএস অ্যাপ্লাই করতে ম্যান্ডেটরি বাট এর বাইরে কিছুটা এক্সেপশন আছে তো সেই কারণে এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আমি আপনাদেরকে ডিসকাস করবো যে মূল আইএফআরএস এর বাইরেও আর একটা আছে যেটাকে বলা হয় যে ধরেন মূল আইএফআরটা লেটসে আটশো পাতা কিন্তু আইএফআরএস আইএফআর এসিমি শর্ট করে দেওয়া আছে শর্ট এবং এখানে মোটামুটি দুইশো চল্লিশ পঞ্চাশ পাতার একটা ফুল বই সো এটা আমি এই ডিসকাশনটা আপনাদেরকে ওভার ওভারভিউ দিব আজকের থেকে আপনারা আমি মনে আমি মনে করি কেউ কি জানতেন যে আইফার ফর এসিমিন নামে একটা জিনিস আছে মানে আপনারা তো অনেকেই অনেক জায়গায় পড়েছেন কেউ জানেন জি স্যার আমি জানতাম স্যার জানতাম স্যার এটা গুড গুড ভেরি গুড বাংলাদেশে এখন পর্যন্ত সামনে হবে এই কারণে আমি নিজে উদ্যোগে এসিমি নিয়ে কাজ করছি আপনাদেরকে ডিফারেন্ট একটা প্রেজেন্টেশন একটা ক্লাস আমি আলাদা এটা আমাদের প্ল্যান সেটা এডিশনাল হবে নরমাল ক্লাসের ভিতর ধরব না যাই হোক সারা পৃথিবীর যতগুলো জুরিসডিকশন আছে তার ভিতরে 144টা কান্ট্রিজের তাদের হচ্ছে যে এই আইএফআরএস স্ট্যান্ডার্ডটা মানে अप्लाई করা ম্যান্ডেটরি এর বাইরে আছে 12টা জুরিসডিকশন আছে যারা পারমিটেড হ্যাঁ টু পারমিটেড পারমিট অল অর মোস্ট কোম্পানিজ টু ইউজ অ্যাফারেস্ট স্ট্যান্ডার্ড এবং এর বাইরে আরো বারোটা কান্ট্রি আছে যেখানে পারমিটেড তারা ম্যানেটরি না বাট তারা ইউজ করতে পারে এর বাইরে নয়টা জুলিরিশ আছে জুলিস ডিকশন হ্যাভ দেয়ার অন ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর আর মুভিং টু অ্যাফারেস্ট নয়টা আছে তারা হচ্ছে নিজেদের স্ট্যান্ডার্ড আছে লাইক বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হ্যাঁ তারপরে হচ্ছে যে যেটাকে বলা হচ্ছে ডিফারেন্ট যেটা আমরা গ্যাপ বলতাম ইউএস গ্যাপ বাংলাদেশ গ্যাপ বিভিন্ন গ্যাপ ছিল সো লোকাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে এবং অনেকে আবার আইএফআরএস যাচ্ছে এরকম নয়টা কান্ট্রি নয়টা জুরিসডিকশন আছে আর একটা জুরিসডিকশন আছে ওয়ান জুরিসডিকশন রিকয়ার আইএফআরএস স্ট্যান্ডার্ড ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটা কান্ট্রি আছে যেখানে হচ্ছে যে আপনার শুধু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো লাইক হচ্ছে যে আমাদের যে গুলো আছে ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তারা হচ্ছে

পাওয়ারফুল যে ইকোনমিক পাওয়ারফুল যে কান্ট্রি আছে আমি নামগুলো বলি মোটামুটি জাস্ট জানার জন্য আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা চায়না ফ্রান্স জার্মানি ইন্ডিয়া ইন্দোনেশিয়া ইতালি জাপান তারপরে রিপাবলিক অফ কোরিয়া মেক্সিকো রাশিয়া সৌদি আরবিয়া সাউথ আফ্রিকা টার্কি ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন তো ইউরোপিয়ান ইউনিয়ন মানে পুরো ইউরোপ হ্যাঁ এর বাইরে আবার জার্মানি ফ্রান্স তো আছেই আর বুঝতেই পারছেন সারা পৃথিবীর যারা হচ্ছে মানে ইকোনমিক্যালি পাওয়ারফুল এরকম বিশটা কান্ট্রি সেই বিশটা কান্ট্রির ভিতরে পনেরোটা কান্ট্রি তারা হচ্ছে আইএফআরএস হচ্ছে যে ইউজ করা হয় রিকোয়ার আবার অনেকে ম্যান্ডেটরি না বাট ভলেন্টারিলি তো করতে সবাই পারে হ্যাঁ তো এই বিশটা কান্ট্রি ইজ ইম্পর্টেন্ট যে গ্রুপ টোয়েন্টি বলা হয়েছে যে এটা হচ্ছে যে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি এটা বলছে যে সংজ্ঞাটা যদি এরকম দেখেন সেটা হচ্ছে যে দ্য গ্রুপ অফ টোয়েন্টি কান্ট্রিজ অ্যান্ড ইনফর্মাল গ্যাদারিং অফ মেনি অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইকোনমিস ইকোনমিস ইন দ্য প্রিমিয়াম গ্লোবাল ফোরাম ফর ডিসকাসিং ইকোনমিক ইস্যুস ইকোনমিক ইস্যু নিয়ে ডিসকাস করার জন্য উনিশশো সালে এই জি টোয়েন্টি তৈরি করা হয় এবং পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমির কান্ট্রিগুলো আছে তো সেই বড় ইকোনমির ভিতরেও কিন্তু অলরেডি মোর দেন সেভেন্টি হচ্ছে কাভারেজ অফ আইএফআরএস তো আমি ইম্পর্টেন্স বোঝানোর চেষ্টা করছি এর বাইরে দেখেন একটু আগে যে কথাটা বললাম আইএফআরএস ফর এসএমই এই একশো ছেষট্টিটা কান্ট্রির ভিতরে জুরিসডিকশনের ভিতরে ছিয়াশিটা আবার মানে মানে যারা ছোট কোম্পানি যারা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের সংজ্ঞায় পড়ে তারা হচ্ছে ছিয়াশিটা কান্ট্রি ফর এস এম ই একশো ছেষট্টির ভিতরে এইটটি সিক্স জুরিসডিকশন হচ্ছে মানে এটা ইউজ করার জন্য পারমিটেড এবং তারা ইউজ করে সো এটা ফিফটি টু পার্সেন্ট আর হচ্ছে এই তথ্যটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দেখেন যে জিডিপি অফ দ্য জুরিসডিকশন দ্যাট রিকোয়ার্স টু ইউজ আইএফআরএস স্ট্যান্ডার্ড ইজ Uh, 35 ট্রিলিয়ন হ্যাঁ আর টোটাল ওয়ার্ল্ডের হচ্ছে ইকোনমি হচ্ছে 76 ট্রিলিয়ন সো সারা পৃথিবীর জিডিপি 47% ইজ ম্যান্ডেটরি যারা হচ্ছে যে আপনার এই এই করে আমরা দেখতে পাচ্ছি যে এবং এটা কন্টিনিউয়াসলি বাড়ছে প্রতি বছরই বিভিন্ন জুরিসডিকশন অ্যাড হচ্ছে যেমন বাংলাদেশে এসএমই এর ভিতরে কিন্তু বাংলাদেশ এখন নাই বাট এটা এক বছরের ভিতর ঢুকে যাচ্ছে এই যে 166 টা জুরিসডিকশনের ভিতরে ছিয়াশিটা জুরিসডিকশন আইএফআরএস ফর এসএমই অ্যাপ্লিকেশনটা পারমিট করে এবং এখানে ইউজ করা হয় তো সেই জায়গায় কিন্তু বাংলাদেশ না এটা 87 হয়ে যাবে বাংলাদেশ ঢুকে যাবে আমি জানি এটা জন্য বলছি আপনাদেরকে সো এইভাবে কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট হচ্ছে তো আরেকটা জিনিস দেখেন সেটি হচ্ছে আফ্রিকা এবং মিডল ইস্ট হ্যাঁ এখানে আফ্রিকা এবং মিডল ইস্টে আমরা দেখতে পারি হচ্ছে যে আপনার টোটাল অলমোস্ট সবগুলাই হচ্ছে আইএফআরএস স্ট্যান্ডার্ডে চলে আসছে কেন বলা হচ্ছে কারণ উনপঞ্চাশটা জুরিডিকশন হচ্ছে তারা আইফারাইস করতে হয় আর নাইদার রিকোয়ার নট পারমিটেড একটা মাত্র একটা কান্ট্রি আছে যেখানে হচ্ছে যে আপনাকে ইউ আর নট রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট আইফারাইস এবং পারমিটেডও না আর একটা কান্ট্রি আছে যারা পারমিটেড যারা রিকোয়ার্ড না মানে রিকোয়ার্ড এবং পারমিটেড ভিতরে ডিফারেন্সটা কি কি বুঝতে পারছেন কেউ একজন আমাকে বলবেন কাইন্ডলি ইজ দ্যার এনি ডিফারেন্স বিটুইন এই এই যে রিকোয়ার্ড অ্যান্ড পারমিটেড

আপনার হচ্ছে এসএমই করে হচ্ছে রিকোয়ার্ড টু রিকোয়ার্ড আর পারমিটেড হচ্ছে আঠাশটা জুরি দেখছেন আর তেইশটা এখনো নট রিকোয়ার্ড হ্যাঁ এটা এসএমই টা আস্তে আস্তে আগাচ্ছে আমরা জানি এসএমই টা আস্তে আস্তে আগাবে সো এখানে কান্ট্রিজ গুলো ছবি এবং ইয়ে ডে আছে সো এরপরে আসেন হচ্ছে আপনার এই যে রিকোয়ার্ড হ্যাঁ জি স্যার রিকোয়ার্ড কি রিকোয়ার্ড কি না এটা কারা ঠিক করে দেয় কোন দেশে गवर्नमेंट ঠিক করে দেয় এক্সাক্টলি যেমন ধরেন আমি একটা কথা বলি হ্যাঁ বাংলাদেশের গভর্নমেন্ট হ্যাঁ এক্স্যাক্টলি গুড কোয়েশ্চেন বাংলাদেশের আপনি একটা সিম্পল কথা বলে আমি উদাহরণটা বললে আপনার ক্লিয়ারলি বুঝবেন আমি আপনাদেরকে চাচ্ছি একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য ধরেন বাংলাদেশের আপনি একটা কোম্পানি করলেন হ্যাঁ সেই কোম্পানিটা আপনার রিটার্ন জমা দিতে গেলে ট্যাক্সের অথরিটি কিন্তু অডিটেড অ্যাকাউন্ট ছাড়া কি আপনি অ্যাকসেপ্ট করবে করবে কমপানিজ অন দ্য না স্যার তাহলে এবার অডিটররা ছোট কোম্পানির ক্ষেত্রে কিছুটা ছাড় আপনারা পান বাট কোনো লিস্টেড কোম্পানি বা যারা হচ্ছে যে বড় কোম্পানি তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে যদি আইএফআরএস কমপ্লাইন না থাকে তো অডিটর বলবে যে না এটা আইএফআরএস নন কমপ্লাইন্ট হে সো তার মানে এবং এফআরসি তো আরো স্ট্রংলি বলতেছে যে আপনাকে করতেই হবে এবং এফআরসি দেখবেন কিছুদিন পর পর প্রজ্ঞাপন দিয়ে বলতেছে যে এফআরএস এর এটা ব্যত্যয় করতেছে এটা ভালো করে করা দরকার হ্যাঁ বিভিন্ন সিএ ফার্মকে এঙ্গেজ করছে সি ইনস্টিটিউট যেহেতু প্রাইমারি রেগুলেটর অফ চার্টার অ্যাকাউন্টেন্সি প্রফেশন আমরা যারা আমি যেমন প্র্যাকটিসিং ফার্ম আমি শফিক কোম্পানি আমার একটা অ্যাকাউন্টেন্সি ফার্ম আছে সো সেইখানে আমরা দেখতে পারি যে আমাদের কিন্তু প্রাইমারি রেগুলেটর হচ্ছে আইসিএ বি ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ মূলত এই দুই বছর এক বছর আগ পর্যন্ত ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট

আমেরিকা প্রভিন্সে আমেরিকার সরি আমেরিকা মহাদেশে এখানে একটু কম এখানে হচ্ছে যে ম্যান্ডেটরি করতে হবে সাতাইশটা আর পারমিটেড হচ্ছে আট আটটা ঠিক আছে আর এই হচ্ছে আর নাইদার রিকর্ড আর নট পারমিটেড আরো দুইটা জুরিস্ট্রিকশন আছে মানে আমেরিকা দুই জায়গা আছে যেখানে আসলে আপনার মোট হচ্ছে আঠাইশ আর পাঁচ পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশ হ্যাঁ সাঁত্রিশটার ভিতরে আপনার দুইটা হচ্ছে এখনো ম্যান্ডেটরি না বা পারমিটেড না অথবা রেকর্ড না আর সবগুলোতে আইদার পারমিটেড অভিয়েসলি রেকর্ড অর পারমিটেড আর আই এফারস ফর এসএম এর ভিতরে কি আছে আইফারস ফর এসএমই হচ্ছে আপনার তেত্রিশটা হচ্ছে রেকর্ড আর পারমিটেড আর চারটা হচ্ছে নাইদার রেকর্ড নর পারমিটেড সো দিস ইজ দ্য বেসিক ইনফরমেশন এবার আপনারা আসি হচ্ছে এশিয়া ও মানে আমরা যেখানে আছি এখানের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আহ পঁচিশ একুত্রিশ চৌত্রিশটা জুলিডিকশনের ভিতরে পঁচিশটা হচ্ছে ম্যান্ডেটারি করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার নাইদার রিকর্ড নর পারমিটেড ছয়টা হ্যাঁ আর আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশ কিন্তু এখানে এই যে বাংলাদেশ কিন্তু ম্যান্ডেটারি ভিতরে আসছে ঠিক আছে যদিও ইন্ডিয়া এখনো কিন্তু ম্যান্ডেটরি পর্যায়ে যায় নাই বাট এটা যাবে সম্ভবত সো বিকজ তারা তাদের লোকাল স্ট্যান্ডার্ড নিয়ে বেশি কাজ করে এখনো হ্যাঁ নিজেদের মতো করে গুছায় নেয় সো পারমিটেড হচ্ছে আর পারমিটেড হচ্ছে তিনটা জুরিডিকশন যেটা পারমিটেড

আর পারমিটেড একটা আর এখানে কোনটাই এমন নাই যে নাই দা রিকোয়ার্ড আর নট পারমিটেড নাই হ্যাঁ আর এই কি বলে এস এম এর ক্ষেত্রে ইউরোপে একটু কম এখানে রিকোয়ার্ড টু পারমিট হচ্ছে আটটা জুরিসডিকশন আর ছত্রিশটা এখনো আসলে এখনো নাইদার দা রিকোয়ার্ড নট পারমিটেড আছে ঠিক আছে এটা হচ্ছে ইউরোপ সো এখানে হ্যাঁ সরি

আপনি যদি লিস্টিং হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আপনার সাউন্ডটা মিউট করে দেন আমি বলতেছি আপনার কোশ্চেন আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনি যদি আপনি লিস্টিং এ যান তাহলে আপনার দেখবেন যে অ্যানুয়াল রিপোর্ট থাকে ওই এনুয়াল রিপোর্টে যে কোনো একটা এনুয়াল রিপোর্ট নামায় দেখেন ম্যান্ডেটরিলি মেনশন করতে হয় একদম রিপোর্টে টিক মারতে দিতে হয় যে কয়টা আইএফআরএস আপনি আইএস এবং আইএফআরএস আপনি ইমপ্লিমেন্ট করছেন আর কোনটা করতে পারেন না এটা কিন্তু চেক লিস্টে টিক দিয়ে সাইন করে দিতে হয় তার মানে ইট ইজ ম্যান্ডেটরি ফর দ্য লিস্টেড কোম্পানি এবং পাবলিক ইন্টারেস্টেড এবং এফআরসি এর মাধ্যমে এটা আরো বেশি স্ট্রঙ্গার হবে আপনি সামনের দিনগুলো দেখবেন যে আইএফআরএস এর আইএফআরএস জানা এবং আইএফআরএস এর উপরে এক্সপার্ট লোকদের যেমন বিজনেস অটোমেশন আমি বলি আপনারা যারা কাজ করছেন আমি আপনাদেরকে কয়েকটা এরিয়া নিয়ে বলতে পারি সব সব সবগুলো এরিয়াতে সবাই এক্সপার্ট হতে পারবেন না এটা সম্ভব না হ্যাঁ সো আপনাদের কয়েকটা এরিয়া বলি আগেও আমি কথাটা বলেছিলাম এক নম্বর এরিয়া আপনি ধরতে পারেন যে বাংলাদেশের কনটেস্ট কনটেস্টে যদি ট্যাক্স এবং ভ্যাট দুজন অনেকে আছে ট্যাক্স ট্যাক্স ভ্যাট দুটোই এক্সপার্ট হ্যাঁ অথবা আরো যদি ভাগতে চান কেউ যদি ট্যাক্স এক্সপার্ট হইতে পারেন ভালো অথবা ভ্যাটে এক্সপার্ট সো এটা গেল দুটো বা দুটো মিলে একটা হইতে পারে যে না আমি বোধ ট্যাক্স এবং ভ্যাট নিয়ে এক্সপার্ট হবো এটা একটা এরিয়া সেকেন্ড আর একটা এরিয়া হচ্ছে আইএস আইএফআরএস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং অ্যাকাউন্টিং এর উপরে আপনার বস হইতে হবে এগুলো দুইটা তার মানে এইটরা কিন্তু যে আইএফআরস জানলে ট্যাক্স ভার জানবেন না এরকম না কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু স্পেশালাইজেশনের কথা বলছি এরপরে আরেকটা এরিয়া হ্যাঁ যে আপনি আইএস আইএফআরস তো জানবেন জানবেন কিন্তু আপনি বিজনেস অটোমেশন তার মানে যে এসিপির উপর এক্সপার্ট অথবা ওরাকলের উপর এক্সপার্ট ইউ আর মাস্টার অফ दैट হ্যাঁ এটা গেল আরেকটা এরিয়া তিনটা এরপর একটা গ্রুপ আছে যারা সেক্রেটারিয়াল যে কোম্পানি ল এবং প্র্যাকটিস এটার উপরে এটা গেল চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে ইউ আর বস অন কস্টিং বাজেটিং বিজনেস প্ল্যানিং আমার বিবেচ্য নয় হ্যাঁ আর ইন্টারনাল অডিট আর এরিয়া ইন্টারনাল অডিট বডি এরিয়া সো আমি মনে করতে পারি যে এই ছয়টা এরিয়া যদি আপনারা নিজেদেরকে মানে সবই জানবেন সবকিছু এখানে যে এগারোটা কোর্স আমরা করছি বা প্রফেশনাল ইনস্টিটিউট বা কিন্তু এই কাভারেজটা পুরোটাই থাকে বাট আমি মোটামুটি ভাবে আপনাদেরকে ছয়টা এরিয়া বললাম যে ছয়টা এরিয়ার একটা আপনাকে হচ্ছে মানে একটা হিউজ এফোর্ট দিয়ে যদি আপনি নিজেকে এক্সপার্ট লেভেল নিতে পারেন যেটাকে মাস্টার বলে মাস্টারি করতে পারেন হ্যাঁ এই মাস্টারি মানে কিন্তু ওই মাস্টারি না আমরা স্কুলে পড়ায় আমরা মাস্টার বলি ওই মাস্টার না প্লিজ অ্যাপসুলেটলি ইউ আর কমান্ডিং যেমন ধরেন বাংলাদেশে ধরেন নিয়ে আমি কাজ করি আপনারা জানেন আমার বই আছে একাধিক এরপরে আপনাদের ক্লাস নাই দেখবেন যে তারিক তারিকুল ইসলাম আছে হুদাবাসির হি ইজ ভেরি এক্সপার্ট হ্যাঁ এর বাইরে ধরেন তারেক কামাল আমাদের এখানে নাই হ্যাঁ আরো দু একজন এর বাইরে আছে যেমন স্নেহী বলতে আছে এরকম কয়েকজন পাবেন যে যারা আমি বিভিন্ন জায়গায় বাংলাদেশ ইনস্টিটিউট ক্যাপিটাল মার্কেট মানে বিআইসিএম বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারপরে বিভিন্ন জায়গায় আইএফআরএস নিয়ে কাজ করি আকিস গ্রুপ বিভিন্ন জায়গায় আইএফআরএস নিয়ে আমার এক্সপার্টাইজ আমি বিভিন্ন জায়গায় করি আর ওনারাও করে এই যে একটা জায়গায় ফোকাস বেশি করেছি এর বাইরে অন্যগুলো ট্যাক্স ম্যাটার বেসিক নলেজ লাগবে এজ এ প্র্যাকটিসিং চার্টার অ্যাকাউন্টেন্ট কোম্পানি সেক্রেটারি ল এন্ড আদার্স সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা নিজের একটা চুজ করেন আমি পার্সোনালি বলবো আপনাদের যে গ্রুপটা আছে আমাদের সাথে সিএফও কোর্সের যে গ্রুপটা আছে এই গ্রুপে আপনারা একটু চিন্তা করেন চিন্তা করে উইদিন 7 ডেজ আপনার লিখবেন যে কে কোন এরিয়াতে অনেক কিছু চিন্তা করবেন যে আমি জব কোথায় করি এখন কোন জায়গায় কাজ করার সুযোগ আছে আমার কোনটা ভালো লাগে কোনটাতে ডিসকমফোর্ট লাগে এসব চিন্তা করে আপনি এরিয়াগুলো ডিফাইন করেন যে আমি এটাতে হতে চাই অথবা আপনি এক নম্বর দুই নম্বর লিখে দুইটা লেখেন তাও হইতে পারে হ্যাঁ অথবা ম্যাক্সিমাম হইলে এক দুই তিন তিনটা দিয়ে লেখেন যে এক নম্বরে এটা দুই নম্বরে তিন নম্বরে তাহলে আপনি কিন্তু ফোকাস মানে লার্নিংটা হবে আর কি ঠিক আছে সো আই রিকোয়েস্ট অল অফ ইউ ইফ ইউ আর রিয়েলি ফোকাস অন আইএফআরএস তাহলে কিন্তু আইএফআরএস নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে আমি কথাটা কেন বললাম যে সামনে কিন্তু আইএফআরএস জানা লোকজন বিকজ সব কোম্পানি এখন আইএফআরএস এ এই দেখেন সিম্পল আমি যখন আইএফআরএস সিক্সটিন অ্যাপ্লিকেশন হলো বাংলাদেশে দুই হাজার উনিশের ফার্স্ট অফ জানুয়ারি থেকে কত যে ফোন পেয়েছি যদি আমি খুব আমি খুব হার্ড কোর প্রফেশনাল হইতাম আমি যদি বলতাম যে ভাই আমি কোন ফোনে বা কোন মেইলে অ্যান্সার দিব না আমার ফি দিতে হবে তাহলে মানে কয়েক লক্ষ টাকা ফি পাইতাম হচ্ছে আপনার হচ্ছে যে এই আইফার এস এর যে আপনার লিজ যেটা ছিল আগে লিজ আই এস ছিল এটা যখন আইফার এস সিক্সটিন করা হলো আমি অনেকগুলো কোম্পানি আমার বন্ধু বান্ধব লেভেলে যতটুকু পারি সাহায্য করেছি এবং সুবিধা হচ্ছে যে কোনো কিছু যদি আমি ওই সময় অ্যান্সার দিতে পারি বা সলভ করতে পারি নেই আমি ভাই আমাকে দুদিন সময় দেন পরে ওইখানে যে প্রচুর ভিডিও আছে আপনারা দেখবেন যে বিগ ফোর মানে পিডাব্লিউসি আর্নেস্ট ইয়াং বিভিন্ন ইয়ে আছে বিভিন্ন কেস আছে ডিসকাশন আছে বন্ধু লেভেলে যারা এটা করেছে ডিসকাশন করে তাকে সলভ করেছে ফলে আমার নলেজটা কিন্তু এনহ্যান্স হয়েছে আমি কিন্তু জানতে পেরেছি সো

স্যার আপনার ওই সেক্রেটারিয়াল প্র্যাকটিস এর বইটার জন্য খুব অপেক্ষা করতেছি স্যার আর জিস কাজ করি তো ভালো বই নাই স্যার ওকে ওকে আমি আসলে হ্যাঁ আসলে কি আমি আপনাকে বলি এখন একসাথে তিনটা বই নিয়ে কাজ করে আমি গত ছয় মাস একটু পিছাই গেছি এক নম্বর হচ্ছে এসএপি নিয়ে একটা আমরা আমি বাজারে কোনো এসএপি এর কোনো বই নাই স্যার বাজারে স্যার এসএপি এর বই নাই দেখেই কিন্তু আপনাদের যে আশাব ক্লাস নেই আমাদের আশাব আমি স্বামী আমরা করতেছি ওইটা করতেছি প্লাস অ্যাকাউন্টিং এর একটা বই করছি যেহেতু আপনাদের সুযোগ হলো এক মানে এক লাইনে বলে দিই সেই বইটার ভিতরে অ্যাকাউন্টিং সেক্রেটারিয়াল মানে একজন প্রফেশনালের যা যা জানা দরকার আপনি কোম্পানি শুরু করার থেকে শুরু করে আপনার চার্ট অফ তৈরি করার থেকে শুরু করে আর যে কাজ সফটওয়্যার এর বেসিক ধারণা এই টোটাল কম্পাইল করে একটা অ্যাকাউন্টিং বই করতেছে এটা অলমোস্ট ধরে 95 ফাইভ হয়ে গেছে আর এসিপি টা হান্ড্রেড হয়ে গেছে প্রিন্টিং স্টেজে আছে এই দুটো বের করেই আমি সেক্রেটারিয়াল কাজটা শেষ করবো সেক্রেটারিয়াল এর কিন্তু প্রচুর পরিমাণে ডাফটিং আমার সাথে যারা কাজ করে তাদেরকে তথ্য দিয়েছি মুখে বলছি অডিও রেকর্ড পাঠিয়েছি তারা টাইপ করেছে আমি কাটাকাটি করে ঠিক করেছি সো মোটামুটি

basically uh, is very important transparency accountability and efficiency ifrs standard that brings transparency accountability and efficiency yeah, to financial reporting around the world ifrs serves the public interest by focusing trust growth and long term financial stability in the গ্লোবাল ইকোনমি গ্লোবাল ইকোনমি যদি আসলে হয়েছে কি রিপোর্টিং যদি ট্রাস্ট অর্ডি না হয় রিপোর্টিং যদি আপনার ভিতরে গ্যাপ থাকে যদি আপনার উদ্দেশ্য থাকে অসৎ তাহলে কিন্তু আপনি গোজামিল দিবেন আপনি ট্রান্সপারেন্ট হবেন না অ্যাকাউন্টেবল হবেন না এবং ইফিসিয়েন্টলি রিসোর্স ইউজ করবেন না সো ইস আইএফআরএস এর মূল উদ্দেশ্য ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইফিসিয়েন্সি এনশিওর করা সো দ্যাট দ্য

এফ সি করলেও এখানে কিন্তু চার্টার্কাউন্টেন্সি ইনস্টিটিউটের সাথে তারা কন্টিনিউসলি কাজ করে বিকোজ আমরা কিন্তু আইসিবি র কয়েকটা কমিটিতে আমি কাজ করি সেখানে আপনার আমাদের কোয়ালিটি আসো বোর্ড বা অন্য জায়গার থেকে আমরা কিন্তু কন্টিনিউসলি এফ সঙ্গে কাজ করি হাউ টু ইমপ্রুভ দ্য অ্যাকাউন্টিং কোয়ালিটি কিভাবে আমরা ট্রান্সপারেন্সি আনতে পারি কি কোন কোন জায়গায় ক্লারিফিকেশন প্রয়োজন আছে কোন কোন জায়গায় ইস্যু আছে এগুলো নিয়ে কাজ করিস আহ মানে পা যদি কারেন্ট কন্টেস্ট ধরেন ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল ইস দ্য অর্গানাইশন হু আর

ফিনান্সিয়াল রিপোর্টিং অ পাবলিক ইন্টারেস্ট এনটিটিজ বাংলাদেশ ওই যে পাবলিক ইন্টারেস্ট এটাকে বলা হয় এবং এরপর আসে যে উম আহ বাংলাদেশ আহ কমিটি টুয়ার্স আইএফ আর স্ট্যান্ডার্ড আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই আমরা এফআরএস এর রিকোয়ার্ড জুরিসডিকশনে আছি এখানে এফআরসি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং মানে এফআরসি রিফারে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের ফর্টি সেকশনের সাবসেকশন 1 এতে আছে সেকশন 40 সাবসেকশন ওয়ান এ অফ ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015 ইন বাংলা এখানে স্টেট করা আছে দ্য কাউন্সিল উইথ আ ভিউ টু

এগুলোর কথা বলছে ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি তারা এখন ওইটা 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 অনেক আপনি যেটা বলতেছেন এটা বাংলাদেশের গ্রাজুয়েটলি সবগুলোই করে 16 পর্যন্ত করা হয়েছে 17টা করে ফেলবে এটা কোনো অসুবিধা নাই 17 পর্যন্ত গ্লোবালি আসছে বাংলাদেশে 16 পর্যন্ত লিস্ট পর্যন্ত অ্যাডাপ্ট করা হয়েছে 17 হয়তো করবে এটা কোনো সমস্যা না আর এরপরে 18 নিয়ে কাজ করতেছে এফএসবি ওটা নিয়ে মানে আইএসবি সরি এফএসবি না সরি আইএসবি যে 18 নিয়ে কাজ করছে এটাও অ্যাডাপ্ট করবে সেটা বলা হয়নি বলা হয়েছে যে বাংলাদেশে লিস্টেড কোম্পানিগুলো ইজ রিকোয়ার টু ইমপ্লিমেন্ট আইএফআরএস এটা করতে হবে শুধু কিছু জায়গায় একটু এক্সেপশন আছে যে মূলত আইএফআরএস অ্যাপ্লাই করে কিন্তু লোকাল ল কোন কোনো জায়গায় একটু সুপারসিট করে কোন কোনো জায়গায় সেটা হচ্ছে স্পেশালি ব্যাংকিং এবং নন ব্যাংকিং ইনস্টিটিউশন আর জায়গাগুলো এই জায়গাগুলো এফআরসি কাজ করতেছে এখন বাংলাদেশ ব্যাংকের সাথে আইডিআর এর সাথে সো দ্যাট এটাকে জন্য কনফার্মিটি আসে ঠিক আছে এটা কাজ চলতেছে হ্যাঁ যে কিছু জায়গায় রিপোর্টিং একটু মানে দুই জায়গায় দুই রকম বলা আছে ছোট ছোট জায়গায় ঠিক আছে বেশি জায়গা না সো তো বাংলাদেশে পারমিটেড বলা আছে এটা আমরা জানি আচ্ছা হচ্ছে ফরেন হুজ ডেড ইকুইটি সিকিউরিটি স্টেডেড ইন বাংলাদেশ যারা ফরেন কোম্পানি বাংলাদেশে করে লাইক আদার্স তারাও সিমিলারলি এখানে করতে হয় ঠিক আছে আমরা জানি যে তাদেরকেও যদি লিস্টেড কোম্পানি হয় অবভিয়াসলি তাদের করতে হয়

আচ্ছা তারপরে কোয়েশ্চেন হচ্ছে ডাস দা অডিটরস রিপোর্ট এন্ড অর অর বেসিস অফ দ্য প্রেজেন্টেশন ফুড নোট অ্যালাউ ফর ডুয়েল রিপোর্টিং কনফার্মেটিভ আইএফআরএস অ্যান্ড গ্যাপ ইয়েস এক্সেপ্ট ইন কেস অফ মানে বলছে যে শুধুমাত্র আপনার হচ্ছে যে ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানি ছাড়া এটা মোস্টলি হচ্ছে আইএফআরএস ফুললি করতে হয় আর আইএফআরএস স্ট্যান্ডার্ড ইনকর্পোরেট ইন দ্য ল অফ রেগুলেশন ইয়েস যেতো যে ifrs মাধ্যমে ifrs টাকে অ্যাডাপ্ট করা হইছে অথবে লোকাল ল তেও বলা হচ্ছে যে ifrs করতে হবে এই কোশ্চেনটা বুঝছেন এই কোশ্চেনটা কি কেউ বুঝতে পারছেন যে এটা মানে কি বলছে আর আইএফআরএস স্ট্যান্ডার্ড ইনকর্পোরেটেড ইনটু ল অর রেগুলেশন এটা বুঝছেন কি বলা হচ্ছে স্যার আমাদের ইনকাম ট্যাক্স তো বলা আছে স্যার ওই যে সেকশন 30 তে যে ifrs is use apply করতে হবে স্যার রাইট কোম্পানি অ্যাক্ট এবং সব জায়গায় বলা আছে এবং এনবিআর বলা আছে রাইট লিস্টেড কোম্পানি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে বলা আছে সব জায়গায় বলা আছে ইয়েস সো এইটা নিয়ে যদি কোনো क्वेश्चन না থাকে আমি অন্য জায়গায় চলে যাব আমি আপনার क्वेश्चन থাকলে क्वेश्चन করতে থাকেন আমি একটু এইটারই শুরুতে চলে যাব আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এবার এই সম্পর্কে কোশ্চেন থাকলে একবারই করেন অসুবিধা নেই হুম বা থাকলে করেন প্লিজ কোনো কিছু সোফার আমরা দরেন একটা জিনিস শেষ করলাম যে আইএফআরএস এর প্র্যাকটিসেস ইন গ্লোবাল এন্ড বাংলাদেশ এটা করলাম এর কোন কোনো क्वेश्चन আমি একটু একদম ছোট একটা क्वेश्चन করেছিলাম মানে আমরা যে আগে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বিএ যেটা করতাম ওটা কি এখন মানে বিলুপ্ত না ওইটাই কি এখন আইএস হ্যাঁ আমি ওইটাই বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ মানে বাংলাদেশে ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ এটা কিন্তু সেই আপনার এইটিস থেকেই কিন্তু বাংলাদেশে আইএফআরএস অ্যাডাপশন শুরু করে এরপরে আইএফআরএস ফাউন্ডেশনের সাথে চুক্তির মাধ্যমে আমরা করছিলাম আমরা যেটা আইসিবি থেকে করা হচ্ছিল সেটা হচ্ছে আইএস গুলোকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডকে বাংলাদেশ করা হচ্ছিল বিএস কিছু কিছু জায়গায় ছোটখাটো স্মল পরিবর্তন করে করা হচ্ছিল এখন আপনাদের যেটা বললাম তখন তো এফআরসি ছিল না হ্যাঁ এফআরসি আসার পরে আইসিবি যা যা করা ছিল ওগুলো তো এফআরসি অ্যাডাপ্ট করে নিছে এন্ড এফআরসি রেগুলেটরি এফআরসি এটাকে শিক বিএস না রেখে আইএস হয়তো কন্টিনিউ করবে সো আইএস কন্টিনিউ একই জিনিস বিএস এবং আগে কিন্তু অডিট রিপোর্টে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা আগে অডিট রিপোর্টে বলতাম বিএস লিখতাম হ্যাঁ আইএস বিএফআরএস এগুলো লিখতাম আইএস বিএস তারপর লিখতাম হচ্ছে আইএফআরএস বিএফআরএস একই কিন্তু জিনিসটা কিন্তু আলাদা না হ্যাঁ জি কোশ্চেন বুঝছেন

সেই জিনিসটা নিয়ে কোনো ডিসিশন নেওয়ার আগে আপনাকে ফ্রেমওয়ার্ক দেখে করতে হবে ঠিক আছে সো ফ্রেমওয়ার্ক ইজ এ মানে ফ্রেমওয়ার্ক যেটা এটা হচ্ছে কমন গাইডলাইন ঠিক আছে আচ্ছা এরপর আসেন এইবার ওই যে ফারুক যে কোশ্চেনটা করছিল এইখানেই সেই আনসারটা আছে সেটা হচ্ছে এখানে আমরা দেখি দুইটা জিনিস একটাকে বলা হচ্ছে যে আই হ্যাঁ আর একটাকে বলে আই এস বি দুটা জিনিস কিন্তু আমাকে ওকে সো আমি দুটা জিনিস ডিসকাস করি আপনাদেরকে দেখেন আমরা বলছি দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড কমিটি আই এ এস সি ওয়াজ ফাউন্ডেড জুন লন্ডন

সেই উনিশশো পঞ্চাশ সালের পর থেকেই আলোপ আলোচনা চলছিল হাউ টু সেট এ কমন স্ট্যান্ডার্ড এটা নিয়ে কাজ করতে করতে সালে এসে পর থেকে কাজ শুরু হয়েছে যে একটা একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি করা হয় গ্লোবালি হ্যাঁ সেটা কার আন্ডারে সেটা আইএফআরএস ফাউন্ডেশনের আন্ডারে এবং এটা কি হয় সেটা পরে দেখাচ্ছে আপনাকে তো সেইটা এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি তারা কাজ শুরু করে এবং আইএস ওয়ান যেটা বেসিক আই বলা হয়

সো এরকম করতে করতে সতেরোটা আইএফআরএস অলরেডি বেরিয়ে গেছে তার মানে হচ্ছে দুই হাজারের আগে যতগুলো আইএস ছিল এক থেকে একচল্লিশ দ্যাট ওয়াজ নেমড অ্যাজ আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড একই জিনিস কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি চেঞ্জ করে যখন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড হয়ে গেল আমি আপনাদের এর উপরে একটা ভিডিও আমার তৈরি করা আছে আমি ক্লাসটা শেষ করেই আপনাদের গ্রুপগুলো দিয়ে দিব প্রত্যেকেই পাঁচ মিনিটের ভিডিওটা দেখে নেবেন সো এই

আর হ্যাঁ ওইটা ছিল বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিবি এখন বিসিসিবি কিন্তু যা যা ছিল বিসিবিও তাই বাট নামটা একটু চেঞ্জ হয়েছে ইজ লাইক দ্যাট যে আইএসসি ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেঞ্জ হয়েছে বাংলা সিকিউরিটি রাইট আগে ছিল ছিল এসএসসি ছিল বাংলা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পরবর্তীতে নাম চেঞ্জ করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রাইট সো এটা সো তার মানে আইএস গুলো আছে বাট আইএস গুলো আস্তে আস্তে অফ হচ্ছে নতুন করে আইএসআর করা হচ্ছে না আইএফআরএস গুলোকে এক একটা করে আইএস বন্ধ হচ্ছে এবং মডার্নাইজ করে আইএফআরএস ইস্যু হচ্ছে যেমন আমরা দেখতে পারি যে আইএস ওয়ান ভ্যালিড আছে আইএস টু ভ্যালিড আছে বাট থ্রি ফোর ফাইভ সিক্স এটা ভ্যালিড নেই সেভেন ভ্যালিড আছে এইট আবার নাইন নাই নাইনটা চলে গেছে আইএস এইট থার্টি এইটে টেন আছে ভ্যালিড ইলেভেন নাই ইলেভেন চলে গেছে ফিফটিনে এরকম করে আইএস গুলো আস্তে আস্তে করে বন্ধ হচ্ছে আর আইএফআরএস গুলো বাড়ছে সো আইএস কিন্তু একবারে বন্ধ করা হয়নি মডারনাইজ করে করে আস্তে আইএফআরএস এ চলে যাচ্ছে যে এখন পর্যন্ত রাফলি 41 টা আইএস ভিতরে 27 টা আইএস বা 23 টা আইএস वैलिड আছে 29 মতো আর কিছু বন্ধ হয়ে যাবে শীঘ্রই সো 29 মতো আইএস वैलिड আছে আর আইএফআরএস তো সবগুলোই নতুন মানে এক থেকে 17 ঠিক আছে সো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড ইজ দা ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং সেটিং

মেইন অথরিটি তার আন্ডারে একটা আইএফআরএস ট্রাস্টিজ আছে এই ট্রাস্টিজের এখান থেকে বোর্ডের মেম্বার সিলেক্ট করে দেওয়া হচ্ছে আইএএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডে আবার আইএফআরএস অ্যাডভাইজারি কাউন্সিলও এখানে পরামর্শ দেয় আর একটা জিনিস আছে সেটা হচ্ছে অ্যাডভাইস দেয় আর একটা হচ্ছে ইন্টারপ্রিটেট করে মানে হচ্ছে যে ব্যাখ্যাটা থাকে একটা

আচ্ছা তো আইএস গুলো আমি একটু আগে বলছিলাম হায়ার কি হচ্ছে আইএস গুলো ইমপ্লিমেন্ট করে আইএসসি যেটা করছিল আর আইএফআরএস গুলো হচ্ছে আই বি ঠিক আছে